Viewers, আমি আজকে আপনাদেরকে আমার লিখা an advisor of communicative English, আমার language বের 488 পৃষ্ঠা থেকে আজকে spoken English এবং freehand একটি গুরুত্বপূর্ণ English sentence structure class করতে যাচ্ছি। যে structure class টি করার মাধ্যমে আপনি spoken English এবং freehand কে অসংখ্য অসংখ্য বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার spoken English এবং freehand skill কে improve করতে পারবেন। So, let's get started. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ইতিপূর্বে আমার লেখা an advisor of communicative English আমার ল্যাঙ্গুয়েজ বুঝে সঙ্গে করেছেন, আপনারা এই মুহূর্তে 488 পৃষ্ঠা খুলে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে এই লেসনটি শেখার মাধ্যমে আপনি হাজার হাজার বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। যারা বই সংগ্রহ করেননি, কোনো সমস্যা নেই, জাস্ট আপনারা ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। লক্ষ্য করুন, আজকে আমি আপনাদেরকে লাইকের ব্যবহার শিখাব, এল আই খ্যাই ই, লাইক। আমরা জানি যে লাইক এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে মত বা একই রকম দুটো নাউনের মধ্যে তুলনা বোঝাতে আমরা লাইক ব্যবহার করে থাকি। আমি আবার বলছি, লাইক মিন্স মত অথবা একই রকম দুটো নাউনের মধ্যে তুলনা করতে আমরা লাইক ব্যবহার করে থাকি। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কারো মতো বা কোনো জিনিস কোনো জিনিসের মতো এরূপ থাকলে লাইক দুই নাউনের মাঝে বসে এবং স্ট্রাকচারটি হয় নিম্নরূপ। আপনি শুধু স্ট্রাকচারটি মনে রাখুন, তাহলে আপনি খুব সহজেই বাংলাতে ইংরেজিতে আপনি হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আমি আবার বলছি, বাংলা বাক্যে কেউ কারো মতো বা কোনো জিনিস কোনো জিনিসের মতো এরূপ থাকলে লাইক দুই নাউনের মাঝে বসে এবং স্ট্রাকচারটি হয় নিম্নরূপ। প্রথমে সাবজেক্ট হবে। আমরা জানি যে সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ যে কোনো বাংলা বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর, এম ইজ আর। আমরা জানি সাবজেক্ট যদি আই হয়, ফার্স্ট পার্ট সিঙ্গুল নাম্বার আই হয়, আয়ের সঙ্গে এম হয়, তারপর থার্ড পার্ট সিঙ্গুল নাম্বার হলে ইজ হয়, তারপর বাকি ক্ষেত্রে আর। তারপর হচ্ছে লাইক এল আই কে, লাইক মতো বা একই রকম কোনো একই রকম কেউ কারো মতো বা কোনো জিনিস কোনো জিনিসের মতো এরূপ থাকলে আপনি লাইক বসাবেন। প্লাস হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইক প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ। একটি বাক্য লক্ষ্য করুন, যেমন তুমি আমার ছেলের মতো। লক্ষ্য করুন, আপনি এই বাক্যে প্রথমে সাবজেক্ট হচ্ছে তুমি, স ইউ, ইউর সঙ্গে অক্সিলারি হচ্ছে আর, ইউ আর, তারপর স্ট্রাকচার হচ্ছে লাইক, মতো হচ্ছে লাইক, ইউর লাইক, ছেলে মতো হচ্ছে আমার ছেলে মতো হচ্ছে মাই সান, স ইউ আর লাইক মাই সান, তুমি আমার ছেলের মতো। আর এই বাক্যের লক্ষণ, যেমন তুমি আমার মেয়ের মতো, স তুমি হচ্ছে ইউ, ইউ আর লাইক মাই ডটার, ইউর লাইক মাই ডটার, তুমি আমার মেয়ের মতো। যেমন তুমি আমার ভাগিনার মতো বা বোনপুর মতো, ইউ আর লাইক মাই নেফিউ। যেমন তুমি আমার বাইজি বা ভাগ্নির মতো, ইউ আর লাইক মাই নিস। আমরা জানি ভাগ্নি ইংলিশ হচ্ছে নিস, ইউ আর লাইক মাই নিস। যেমন লক্ষ্য করুন যে আপনি আমার বাবার মতো, আমি কাউকে বলেন যে আপনি আমার বাবার মতো, স ইউ আর লাইক মাই ফাদার। যেমন আপনি আমার মায়ের মতো, ইউ আর লাইক মাই মাদার। যেমন আপনি আমার বড় ভাইয়ের মতো, ইউ আর লাইক মাই এল্ডার ব্রাদার। তুমি আমার ছোট ভাইয়ের মতো, ইউ আর লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। যেমন তুমি আমার ছোট বোনের মতো, ইউ আর লাইক মাই ইয়াঙ্গার সিস্টার। যেমন মিশুক তার বাবার মতো, মিশুক ইজ লাইক হিজ ফাদার। মাসুম তার মায়ের মতো, মাসুম ইজ লাইক হিজ মাদার। যেমন লক্ষ্য করুন, নজরুল আমার ছেলের মতো, আপনি যদি বাক্য বলেন যে অমুক আমার ছেলের মতো, নজরুল ইজ লাইক মাই সান। আর এটি বাংলা বাক্য লক্ষণ, যেমন এই কলমটা ওই কলমটার মতো, দিস প্যান ইজ লাইক দ্যাট ওয়ান। যেমন এই কম্পিউটারটি ওই কম্পিউটারের মতো, দিস কম্পিউটার ইজ লাইক দ্যাট ওয়ান। যেমন এই মোবাইল ফোনটি ওই মোবাইল ফোনের মতো, দিস মোবাইল ফোন ইজ লাইক দ্যাট ওয়ান। আপনি লাইক ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন রাইডিংয়ে আপনি হাজার হাজার বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবল দক্ষ হতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। চলতি বছর 2022 সালে এই বইটিতে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে, একটি হচ্ছে ব্রিটিশ এন্ড আমেরিকান অ্যাকসেন্ট এবং অপরটি হচ্ছে ফ্রি রাইটিং। আপনারা যদি ঘরে বসে একটি ইংলিশ কম্পোজিশন ফর্ম্যাটে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি প্যারাগ্রাফ ফর্ম্যাটে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ল্যাডাইভেশন ফর্ম্যাটে আপনি 50টি ইংলিশ ল্যাডাইভেশন লিখতে চান, কিংবা একটি ডায়াগ্রাফ ফর্ম্যাটে আপনি 50টি ইংলিশ ডায়াগ লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠ্য বইটি আমাদের সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই নম্বরটি বিকাশ করে বইটি খুব দ্রুত আমাদের সঙ্গে করতে পারেন। ভারতের পাঠকরা আপনারা যদি বইটি আমাদের সঙ্গে হচ্ছেন, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাহিদ এডভান্স সোসাইটির সেলফোন নম্বর লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, ভারতের পাঠকরা যদি বইটি পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে ওখানে বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের এই নম্বরটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন, তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনটি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইন আদার ভিডিও, টেক কেয়ার, বাই বাই।